একটু ভাত ভাত করছে বুঝেছো তো, ভাত না হলে মনে হচ্ছে হবে না, ভাতই লাগবে। তো সেই জন্য সাইড সিন মোটামুটি করে নিয়েছি, করে ঢুকেছি ভাত খাবো বলে। ভাত বুঝতে পেরেছো তো বাঙালি আপনারা, ভাত না খেলে হয় না। মানে কাল সারাদিনটা ম্যানেজ করেছি খুব কষ্ট করে, আজকে ভাত না হলেই নয়, আজকে ভাত লাগবেই। তো বসে করেছি, অর্ডার দেওয়া হয়নি, অর্ডার দেবো আর তারপরে খেয়ে নেবো। মেন দা কতটাই সুন্দর। ঠিক আছে, আমরা টোটোয় আছি, আশেপাশে বলছে ইসকনের মন্দির, বাবা পাপার সাধনা স্থল, সমাধি স্থল কি আছে আশেপাশে, যে সাইটসিন গুলো হয় সেখানটায় যাচ্ছি এখন। টোটোয় উঠে গেছি আর সামনে দেখো বাবাই আর ঘন্টু সোনা সামনে বসে আছে। দেখো রূপটা পুরো পাল্টে দিয়েছে, আমার রূপটা পুরো পাল্টে দিয়েছে। দেখো গৌরনিতা, এবার মনে হচ্ছে এখানেই থেকে যাই একদম। আর চিনতে পারছো, সেখানেই তো এসছি বলো, সেখানেই আমি এসছি, যেখানে জয়সা দেশ বয়সা ভেজ, যেখানে এসছি সেখানকার মতন হয়তো চলতে হবে। বলো কেমন লাগছে, খারাপ লাগছে, কত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। কিন্তু ভালো লাগছে, হ্যাঁ দেখো তো সাজিয়ে দিয়েছে ওদের মতন করে। তো বন্ধুরা এখন চলে এসছি এক চক্রধাম গর্ভাস তো বীরচন্দ্রপুর, আর এবার দেখি ভিতরে কি আছে, চলো দেখাবো ভিতরে কি আছে। আর সামনে দেখো কি রয়েছে, এখানেও রয়েছে হাতির পিঠে নাকি সিংহ, দেখো হাতির পিঠে সিংহ। আর এই দেখো গরমে মহিষরাও পেরে উঠছে না, সব জলে নেমে পড়েছে। মহিষ সামনে অনেকগুলোই মহিষ রয়েছে, সামনে অনেকগুলোই মহিষ আছে। আর মহিষ দেখো দাঁড়িয়ে পড়েছে, এই সামনে দাঁড়িয়ে পড়েছে, দেখো একজন দাঁড়িয়ে পড়েছে মর্জি মতো, মানে এদের রাস্তা দিয়ে কেউ সরাতে পারবে না। বন্ধুরা দেখতে পাচ্ছো পাশে, দেখো শুধু সবুজ ধান আর ধান, আর এদিকেও রয়েছে, আর মাঝখানে দেখো পঞ্চ পাণ্ডব তলা, আর একটা বিশাল বড় গাছ চারিদিকে মনে হচ্ছে হয়ে আছে। আর দেখতে এত সুন্দর লাগছে চারপাশে মাঠ আর ধান ক্ষেত, আর তার মাঝখানে এত বড় বিশাল একটা প্রাঙ্গণ। তো দুঃখিত দেখাতে পারলাম না, দূর থেকে দেখালাম ভিতরে, কারণ অ্যাজ ইউজুয়াল ভিতরেও ক্যামেরা নিষিদ্ধ, আর জানো সব জায়গায় ক্যামেরা নিষিদ্ধ। আর নিম, বট, অশ্বত্থ, বকুল আর চাঁপা, এই পাঁচটা গাছ আছে এখানে। এখানে যে পঞ্চপাণ্ডব তলা বলছে, এখানে পাঁচটা গাছ আছে। গাছ ঘন্টু বড় না ধান গাছ বড় ঠিক বুঝতে পারছি না, ধান গাছ সঙ্গে কে বড়, ঘন্টু আবার পা তুলেছে, আবার আবার পা তুলেছে, দেখো পা তুলেছে, তাহলে কে তো বড়, তুই বড়, চলো মাস্টারকে হারিয়ে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাধক বামাখাপার বাড়ি, আর ভিতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই দেখাতে পাচ্ছি না, শুধু বাইরে থেকে জাস্ট দেখিয়ে দিলাম। আর এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, এখন আমরা এসেছি দাদাদের এখানে ঘুরতে। ঠিক আছে তো, তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন লাগছে।